বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে দ্য পুডি টক চ্যানেলে একটা নতুন সিরিজ আমরা শুরু করতে চলেছি সবাই মিলে, আমি, রোহন, অমিত সবাই মিলে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আজ এবার থেকে আমরা কলেজ ক্যাম্পাসগুলো শ্যুট করব। কলেজ ক্যাম্পাস শ্যুট করব মানে কি? মানে হচ্ছে আমরা একটা কলেজ, একটা স্টুডেন্ট বা একটা নতুন লোক যে কলেজে ঢুকছে, সে কলেজটাকে কীভাবে দেখছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে কোথায় কী, কলেজ ক্যাম্পাসে কোথায় কী আছে, কোথায় খাবার জায়গা, কোথায় পড়াশুনো করানো হয়, কোথায় হসপিটাল, মানে দুজনের জন্যই, মানে অ্যাজ এ কমন ম্যানের জন্য আবার একজন স্টুডেন্টের জন্য কীভাবে তারা কলেজটাকে দেখছে, এই নিয়ে আমরা প্রত্যেকটা কলেজকে এভাবে শ্যুট করতে চাই। সব কিছু এখানে দেখানো হবে, হোস্টেল থেকে শুরু করে, ক্যান্টিন থেকে শুরু করে, কলেজ বিল্ডিং থেকে শুরু করে সব কিছু দেখানো হবে। সঙ্গে থাকবে কিছু ধামাকাদার ড্রোন শট। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের ঠিক গেটে, পেছনে হচ্ছে আরজিকর। আমরা তাহলে, যেহেতু আমি আরজিকরে, সবাই আমরা এখন আরজিকরে আছি, তো আরজিকরটা দিয়েই আমরা শুরু করছি। যদি রেসপন্স খুব ভালো আসে, তারপরে পরপর পরপর আমরা করতে থাকবো এনআরএস মেডিকেল কলেজ, তারপর আমার মিদনাপুর মেডিকেল কলেজ, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পেরিফেরির যে কলেজগুলো বর্ধমান, সব সব আমরা সব কথা বলে রেখেছি। যদি রেসপন্স ভালো আসে আমরা সব কলেজে যাবো, রেসপন্স না এলেও যাবো, কারণ আমরা এটা করছি। মানে 22-23টা যা মেডিকেল কলেজ আছে আমরা সবগুলোর ক্যাম্পাস ট্যুর করবো। আর চ্যানেলের নামটা নিশ্চয়ই মনে আছে, ফুরিরা। তো চলো আজকে আর দেরি না করে আমরা প্রথমে গেট দিয়ে ঢুকবো। গেট দিয়ে ঢুকে পরপর পরপর জিনিসগুলো কীভাবে আমাদের চোখের সামনে আসে সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো আর দেরি না করে আমরা ঢুকে পড়ি। তো আমরা এখন আরজিকরের ইমার্জেন্সি গেটের সামনে চলে এসেছি। প্রচণ্ড রাশ যাচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকছে। এটা হচ্ছে আরজিকরের ইমার্জেন্সি গেট, যেটা বেলগাছিয়া ব্রিজ থেকে নেমেই, আর ঠিক বাঁদিকে আছে আউটডোর গেট। তো আমরা ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকে যাব, তারপরে এক এক করে যা যা সামনে আসবে তোমাদেরকে একটু একটু করে ডেসক্রিপশন দিতে দিতে আমরা এগোতে থাকবো। তো ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকেই, যেটা হচ্ছে বাঁদিকে তোমার মার্কিং করা আছে কোথায় কী ডিপার্টমেন্ট, কোথায় কী কোন বিল্ডিং, সেগুলো ঢুকেই হচ্ছে গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে তোমাদের ইমার্জেন্সি যে বাড়িটা সেটা। এবার রোহন এক এক করে ঝটপট করে বলে নেবে যে কোন ফ্লোরে কী ডিপার্টমেন্ট আছে, শর্ট ট্রিপ একটা। তো এই ইমার্জেন্সি বাড়ি আছে টোটাল 8 তলা। এই গ্রাউন্ড ফ্লোরে আছে জেনারেল ইমার্জেন্সি, যেখানে যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট প্রথমেই এসে যেখানে আসে। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট। আমাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে ইএনটি ওপিডি, এবং তাছাড়া রয়েছে আমাদের ব্লাড ব্যাঙ্ক। সেকেন্ড ফ্লোরে রয়েছে সেন্ট্রাল ল্যাবরেটরি, তাছাড়া ইএনটি এবং আইয়ের ওয়ার্ড এবং ওটি, সেই ডিপার্টমেন্ট সেকেন্ড ফ্লোরেই রয়েছে। থার্ড ফ্লোরে আছে চেস্ট এবং গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট। ফোর্থ ফ্লোরে সাইকিয়াট্রি এবং অর্থোপেডিক্স। ফিফথ ফ্লোরে মেডিসিন সারি ওয়ার্ড, যেটা করোনা সাসপেক্ট ওয়ার্ড বলা হয়। সিক্সথ ফ্লোরে রয়েছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আর মেডিসিন ডিপার্টমেন্ট। আর সেভেন্থ ফ্লোরে স্পেশাল সার্জারি ওয়ার্ড, স্পেশাল সার্জারি ওটি, আর তার সঙ্গে সিসিইউ। চলো তাহলে এবার আমরা, ডান দিকটা তো কভার হয়ে গেলো, এবার আমরা মেনলি বাঁ দিকে ঢুকে ক্যাম্পাসটা এবার আস্তে আস্তে এগোতে থাকবো। তো ইমার্জেন্সি বাড়ি তোমাদেরকে দেখানো হলো, এবার ইমার্জেন্সি বাড়ি, তার পাশেই হচ্ছে যে গেট। এবার ইমার্জেন্সি বাড়িটাকে ডান হাতে রেখে আমরা আস্তে আস্তে হসপিটালের দিকে ঢুকে যাব। তাহলে এবার আমরা বাঁদিকে এগোতে এগোতে প্রথমে এই যে বাড়িটা পাচ্ছি সেটা হচ্ছে কার্ডিও বাড়ি বলা যায় যেটাকে। তো এখানে কার্ডিও ভাস্কুলার সার্জারি আর কার্ডিওলজি দুটো ডিপার্টমেন্টই এই বাড়িটায় আছে। তো এই বাড়িটাকে রেখে, ডান হাতে রেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি। তো তারপরেই পড়ছে আমার কর্মক্ষেত্র সেই ট্রমা বাড়ি, যেখানে অলরেডি আমি দুটো ভিডিও করেছি, তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের সাততলা ট্রমা বাড়ি। এখানে মেনলি হচ্ছে ট্রমা, ট্রমা ওয়ার্ড, অর্থো সার্জারি, নিউরো সার্জারি সব কিছুরই ট্রমা রিলেটেড ওয়ার্ডগুলো এখানে আছে, আর তার সঙ্গে যেটা আছে নিউরো মেডিসিন ওয়ার্ড। তো চলো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার প্রথমেই যে তারপরে যে বাড়িটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে গাইনি বাড়ি, তাই তো? গাইনি, হ্যাঁ গাইনি বাড়ি। এই হচ্ছে ম্যাটার্নিটি বিল্ডিং। তো কাছ থেকে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এটা হলো ম্যাটার্নিটি বিল্ডিংটা। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। তো ম্যাটার্নিটি বিল্ডিংয়ে যেটা আছে, এখানে হচ্ছে তোমার যে গাইনি এবং অপস রিলেটেড যে ডিপার্টমেন্ট এই পুরো বাড়িটায় সেটা আছে, এবং অপসেটিক যে ইমার্জেন্সি সেটাও হচ্ছে এই বাড়িতে। তোমাদেরকে দেখিয়ে নেবো ইমার্জেন্সিটা কোথায়। তার আগে তোমাদেরকে যেটা দেখিয়ে নেবো, এটা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলা যেতে পারে। তাও ভিড় থেকে বোঝা যাচ্ছে সেটাই, হ্যাঁ সেটাই। আর হচ্ছে এখন হচ্ছে প্রায় 2 বেজে গেছে, তো আউটডোর বন্ধের দিকে, কারণ আমরা সকালে শ্যুট করতে চেয়েছিলাম, পারিনি, এতটাই ভিড় ছিল, এখনও লাইন চলছে। তো চলো এবার তোমাদেরকে যে 2 নম্বর গেটটার কথা বলেছিলাম সেই 2 নম্বর গেটটার দিকে আমরা এবার এগিয়ে যাচ্ছি। তো এখানে মেনলি হচ্ছে আউটডোর বাড়িটা আছে, এই হচ্ছে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আউটডোর বাড়ি। তোমাদেরকে দেখিয়ে নেবো যে কোথায় আউটডোর বাড়ির টিকিট কাউন্টারটা আছে এবং কোথায় থেকে পেশেন্টরা লাইন দেয়, সেই জায়গাটা একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিই। ওই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে
শ্যামবাজারের দিকের গেটটা, দু নম্বর গেটটা। আর এই হচ্ছে, এখানেই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, এগুলো আছে। এই হচ্ছে টোটাল আউটডোর বাড়ি। আর এখানে আরও একটা ডিপার্টমেন্ট আছে যেটা একটু লোখানো জায়গায় আছে বলা যেতে পারে, তো সেটা অনেকেই জানে না, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রেডিওথেরাপি, মানে ক্যান্সারের যে বিভাগ, সেই বিভাগটা এখানে আছে। এখানে ওদের আউটডোর অঙ্কোলজি যে আউটডোর, এবং তাদের যে পেশেন্ট যারা ভর্তি থাকে, এবং কেমোথেরাপি রেডিওথেরাপি যে ব্যাপারগুলো, সেগুলো এখানে হয়। আর ট্রমাবাড়ির আন্ডারগ্রাউন্ডে নতুন একটা রিঅ্যাক্টর বসানো হয়েছে যেখান থেকে রেডিওথেরাপি দেওয়া হয়। তো চলো এবার আমরা আউটডোর বাড়ি, খুব সুন্দর দেখতে লাগছে কাজগুলো, তো ওটাকে আমরা বাঁ হাতে রেখে এবার আমরা আস্তে আস্তে গাইনি বাড়ির পাশ দিয়ে কলেজের আরও ভেতরে এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি গাইনি ইমার্জেন্সির সামনে। এটা হচ্ছে যে গাইনি বাড়ি দেখলে তারই যে ইমার্জেন্সিটা, সেটা হচ্ছে এই যে তার মুখটা, ঠিক আছে। তো চলো এবার আমরা এই যে এখানে যেটা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আইসিসিউ, যে কার্ডিওলজি বাড়ির ওই দিকটা তোমরা দেখেছিলে, তারই আর একটা ইনপুট এদিক দিয়ে হয়। চলো এবার আমরা সামনে এগিয়ে যাব। এখানে একটা কালী মন্দির আছে, শিব মন্দির, যেখানে হচ্ছে গিয়ে সবাই পুজো টুজো দেয়। আর এই হচ্ছে গার্ডেন, যেখানে অন্যদিন ফোয়ারা চলে, আজকে চলছে না এই মুহূর্তে। এখানে সুন্দর মতো একটা গার্ডেন করা আছে, যেখানে গাছপালা অনেক কিছু লাগানো আছে, তোমরা একবার দেখে নাও। আর যেহেতু এই ভিডিওটা অনেকটাই মেডিকেল যারা পড়তে আসবে তাদের জন্য অনেকটা টার্গেটেড, যে তাদের জানতে চায় কলেজটা কীরকম, তো তাদেরকে বলে রাখি ফার্স্ট ইয়ারে আমাদের যে মেয়েদের হস্টেল সেটা হচ্ছে এই বাড়ির একদম টপ ফ্লোরটা, এটা ডরমেটারি বেসিসে থাকে, তো এখানে এই ফার্স্ট ইয়ারের মেয়েদের যে হস্টেল সেটা এখানে। তাহলে এখানে যে রোহন যেটা বললো যে ফার্স্ট ইয়ারের মেয়েদের হোস্টেল, সেটা হচ্ছে লেডিস হোস্টেল যেটা, সেটা এই বাড়িতে, যেটা হচ্ছে ঠিক এর যে পাশের বাড়িটা হচ্ছে সার্জারি বাড়ি। তো তোমাদেরকে সেটা দেখিয়ে নেবো সার্জারি বাড়িটাও। তো চলো আমরা আস্তে আস্তে এবার এগোই। তো এগোতে এগোতে এখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। তো ডান দিকে যে রাস্তাটা, এটা একাডেমিক বিল্ডিংয়ের দিকে যাচ্ছে, আরও কিছু জায়গায় যাচ্ছে, সেটা পরে আসছি। তার আগে আমরা কলেজের প্রধান আকর্ষণ সেটা হচ্ছে যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং যেটা আছে, সেটার দিকে আমরা এগিয়ে যাব। আর এগিয়ে যাওয়ার সময় রাস্তায় আরও কিছু জিনিস পড়বে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো এই যে বাঁ দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা রাত্রি নিবাস নতুন হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে মেয়েদের ইন্টার্ন হোস্টেল, ইন্টার্ন যে লেডিস হোস্টেল হচ্ছে এটা। আর ঠিক এখানেই হচ্ছে পেছনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো বাড়িটা হচ্ছে সার্জারি বাড়ি। আর যেটা ঠিক তার উল্টো দিকে, ঠিক তার উল্টো দিকে হচ্ছে আমাদের যে ফেয়ার প্রাইস মেডিকেল শপ, সেগুলো এখানে আছে। এরপরে তো ফেয়ার প্রাইস শপের পরে আমাদের কলেজের দুটো ক্যান্টিন আছে, ক্যান্টিন দুটো তোমাদেরকে একটু পরে ডিটেলসে দেখাচ্ছি, কারণ ওটা সবারই মনে অনেক কোয়েশ্চেন থাকে খাবার দাবার ক্যান্টিন নিয়ে। তো এবার আমরা আস্তে আস্তে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার রোহনের ডিপার্টমেন্ট চলে আসছে, রোহন সব বলে দেবে কী কী ব্যাপার। তো কলেজে গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে একদম কলেজের ভিতরে আমরা এখন পৌঁছে গেছি। এই যে বিল্ডিংটার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং। অনেক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যেটা হয় যে হসপিটাল এবং কলেজ ক্যাম্পাস অনেক ক্ষেত্রে আলাদা হয়, অনেক ক্ষেত্রে একসাথে হয়, তো আরজি করে সেটা অলমোস্ট একসাথেই। তো আমরা এখানে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে আছে প্রিন্সিপাল স্যারের অফিস, তাছাড়াও একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের অডিটোরিয়াম, যেটা মেডিকেল কলেজের যে অডিটোরিয়ামগুলো আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে ওয়েল ইকুইপড একটা অডিটোরিয়াম। তাছাড়া যে ফ্লোরে আমাদের প্রিন্সিপাল অফিস আছে ওখানে আমাদের দুটো অলমোস্ট 550 ক্যাপাসিটির লেকচার থিয়েটার আছে, যেখানেই মেনলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখিয়ে নেব, ওগুলো আমরা এরপরে আসবো ধীরে ধীরে। তো সেগুলো আছে। এরপর যদি আমরা ক্যামেরাটা ধীরে ধীরে একটু বাঁ দিকে ঘোরাই, তো আমাদের এই যে হস্টেলটা, এটা হচ্ছে আমাদের
ইউজি হস্টেল, ইউজি লেডিস হস্টেল। ফার্স্ট ইয়ারে যে এর আগে যেটা দেখালাম ডরমেটারি আছে ফার্স্ট ইয়ারে, ওখানে প্রথমে ফার্স্ট ইয়ারে ঢুকে এক বছর থাকে, তারপর সেকেন্ড ইয়ার থেকে সবাই মেয়েরা এই হস্টেলে শিফট করে যায়। এরপর আমরা যদি একটু ক্যামেরাটা ধীরে ধীরে ডান দিকে ঘোরাই, সামনেই পড়ছে ডক্টর এম এন বোস অ্যানাটমি হল। এটা হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্ট, জানো তো আমরা ফার্স্ট ইয়ারে তিনটে সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। তো এই এই তিনটের পরে আরেকটু ডান দিকে ঘুরলে ক্যান্টিন দুটো এবং ফেয়ার প্রাইজের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেয়ে মানে লেডিস পিজিটি হস্টেল। তো প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে ঢোকার আগেই যে এখানে আবক্ষ মূর্তি আমরা দেখতে পাচ্ছি, উনি শ্রদ্ধেয় ডক্টর রাধা গোবিন্দ কর, যিনি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন বহুদিন আগে ইংরেজ শাসনের সময়কালে। তো ওনার মূর্তি পেরিয়ে উনি তোমরা দেখতে পাচ্ছ এখানে আরজি, ডক্টর আরজি করের ব্যাপারে এখানে লেখা আছে, তোমরা এলেও এটা দেখতে পাবে। তো ধীরে ধীরে এবার আমরা ঢুকে যাবো প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের দিকে। তো এবার আমরা ধীরে ধীরে ঢুকে যাবো প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের ভিতর। তো প্রথমে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে তোমাদের যে আমি বললাম যে গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের অডিটোরিয়াম, দেখতেই পাচ্ছ কোভিড-19 সতর্কতার বিভিন্ন পোস্টার এখানে লাগানো রয়েছে এবং সে কারণেই অডিটোরিয়াম এখন বন্ধ। আমরা চেয়েছিলাম অডিটোরিয়ামটা দেখাতে কিন্তু অবশ্যই আমরা পারবো না, আমরা ছবি দিয়ে দেবো, আমরা ছবি অডিটোরিয়ামের অ্যাড করে দেবো আমাদের আগে বিভিন্ন ফেস্টের সময় বা অনেক আমাদের যে ছবিগুলো তোলা আছে। তো ধীরে ধীরে এবার আমরা তাহলে লিফটে করে উপরে যাবো যেখানে আমাদের ইউজি ক্লাসরুমগুলো আছে। তো চলো দেখে নেওয়া যাক। তো হাঁটতে হাঁটতে এবার আমরা পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে, এখন আমরা যেটা ঢুকছি এটা হচ্ছে লেকচার থিয়েটার টু। এরকম দুটো লেকচার থিয়েটার আছে, লেকচার থিয়েটার ওয়ান আর লেকচার থিয়েটার টু। তো এখন আমরা যেখানটায় আছি এটা লেকচার থিয়েটার টু, এরকম দুটোর পাশাপাশি লেকচার থিয়েটার আছে, লেকচার থিয়েটার ওয়ান আর লেকচার থিয়েটার টু। লেকচার থিয়েটার ওয়ানে এই মুহূর্তে ক্লাস হচ্ছে, সেজন্য আমরা ওখানে যেতে পারছি না, লেকচার থিয়েটার ওয়ান এখন ফাঁকা আছে বলে আমরা এখানেই শ্যুট করছি। লেকচার থিয়েটার ওয়ান এবং টু দুটোরই সিটিং ক্যাপাসিটি অলমোস্ট মোর দ্যান 550। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পরিমাণে বেঞ্চের সংখ্যা এবং যা যা ফেসিলিটি এই ক্লাসরুমে আছে, তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসরুমস ইউ উইল এভার গেট ইন এনি মেডিকেল কলেজ, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে ক্যান্টিন দুটো তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। চলো তোমাদেরকে ক্যান্টিন আপার ক্যান্টিন আর লোয়ার ক্যান্টিনটা একবার দেখিয়ে নিচ্ছি। চলো তাহলে তোমাদের আপার আর লোয়ার ক্যান্টিনের ভিতরটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে আপার ক্যান্টিন, কারণটা বুঝতেই পারছো যে তিনটে চারটে সিঁড়ি উঠে একটু ওপরে যেতে হয়, কারণ পাশেই একটা ক্যান্টিন আছে, দুটো ক্যান্টিনকে আলাদা করার জন্য একটা ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে আপার ক্যান্টিন আর একটা ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে লোয়ার ক্যান্টিন। এই ক্যান্টিনটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে মেনলি সাউথ ইন্ডিয়ান ধোসা, এগুলো স্পেশালিস্ট। আর ভাত হবে, চাউমিন হবে, নানপুরি হবে, ভাত পোলাও হবে, ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, মটন চিকেন হবে, রুই কাতলা হবে, চারা ইলিশ হবে, নেসকপি হবে, ফিস ফ্রাই হবে, ফিস রোল, কাটলেট হবে। সাইডে যে ক্যান্টিনটা সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের লোয়ার ক্যান্টিন, আর এখানে স্পেশাল হচ্ছে নানপুরি। ক্যান্টিন আর আপার ক্যান্টিন পেরিয়ে এবার আমরা যেখানটা পৌঁছে গেছি সেটা বলতে পারা যায় লোয়ার ক্যান্টিনেরই একটা পার্ট, যেখানে লোয়ার ক্যান্টিনের ঠিক পিছনটায় যেখানে এক্সক্লুসিভলি স্টুডেন্টদের জন্য এবং ডাক্তারদের জন্যই, এখানে কাবাব থেকে শুরু করে রোল সমস্ত রকম ফাস্টফুড এখানে তোমরা পেয়ে যাবে। আর সেভাবে দেখতে গেলে আরজি করে যদি ক্যান্টিনের সংখ্যা বলা যায় ক্যান্টিনের সংখ্যা অসংখ্য, তার মধ্যে ফাস্টফুড কাবাব এসবের জায়গা কিন্তু এই একটাই অমিতা। এই বছরে 19 তারিখে যে আরজি করের মৃত্যুদিন যেটা ইউনিয়ন হয় সেদিন এটা ওপেন হয়েছে। চলো এবার আমরা আস্তে আস্তে যেখান থেকে আমরা রাস্তাটা দুটো ভাগ হয়েছিল সেখানে ফিরে যাব। তো সারাদিন ব্যস্ততার মধ্যে যে জায়গাটা আমরা একবারই মিস করে গেছি এটা হলো নর্মদা ক্যান্টিন।
এই ক্যান্টিনটার একটা বিশেষত্ব হচ্ছে এই ক্যান্টিনটা দিনে 24 ঘন্টাই খোলা থাকে এবং এই ক্যান্টিনে যারা কাজ করেন তারা পুরোপুরি ডিফারেন্টলি এবেল যারা আমাদের সমাজের তাদেরকে দিয়ে এই ক্যান্টিনটা পুরোপুরি চালানো হয়। আর এটা হচ্ছে ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকেই ঠিক ডান দিকে, তাহলে যে মোড়টা থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছিলো সেখানে আমরা আবার ফেরত চলে এসেছি। এখান থেকে তোমাদেরকে দুটো জিনিস দেখানোর আছে, একটা হচ্ছে কিচেন ব্লক হোস্টেল বা কেবি হোস্টেল, সেটাতে হচ্ছে মেনলি পিজিটিরা থাকে, তো এটা হচ্ছে সেই কিচেন ব্লক হোস্টেল, নিচে কিচেন আছে উপরে হোস্টেল। আর ঠিক এর বাঁ দিকে আছে, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ভালো করে, কেবি হোস্টেলের ঠিক পাশেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, এখানেই সব MSBP অফিস এবং যে অফিসিয়াল কাজপত্রগুলো সব ডেপুটি সুপারের অফিস সুপারের অফিস সব এখানেই আছে, এখানেই সব সেই সব অফিসিয়াল কাজপত্রগুলো হয়। এবার এটাকে বাঁ হাতে রেখে আমরা আস্তে আস্তে অ্যানাটমির গলির দিকে এগিয়ে যাব। বিল্ডিংয়ে যাওয়ার ঠিক আগেই একটা নতুন বাড়ি হয়েছে আর্জি করে, খুব সুন্দর এখন হট যাচ্ছে আর্জি করে, যেটা হচ্ছে স্টোর বিল্ডিং। অনেক রহস্যের পরে এই বিল্ডিংটার নাম জানা গেছে, এটা হচ্ছে স্টোর বিল্ডিং, এটা একদম নতুন হয়েছে। বাঁদিকে হচ্ছে অ্যানাটমি গলি, চলো এবার আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। এই গলির অনেক ইতিহাস আছে, সেগুলো গোপনই থাক, ঠিক আছে। চলো এবার যদি খোলা থাকে তাহলে আমরা অ্যানাটমি ভেতরে একটু ঢুকবো। চলো গেট তো খোলাই আছে দেখতে পাচ্ছি, ঢুকে পড়বো আমরা। আমরা চলে এসেছি অ্যানাটমি ডিপার্টমেন্টে, এটা হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর। তোমরা দেখে নাও অ্যানাটমি ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরটা, এখানে মেনলি ক্যাডাভার রাখা থাকে এবং ক্যাডাভার ডিসেক্ট করা হয়। ফার্স্ট ইয়ারে যাদের অ্যানাটমি পড়ানো হয় আর কি, তাদের বডিটাকে কেটে ডিসেক্ট করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে এখানে দেখানো হয়। ঢাকা আছে। এবার ওপরে হচ্ছে এমব্রায়োলজির মিউজিয়ামটা। থেকে বেরিয়েই ডান দিকে হচ্ছে যে ফরেন্সিক ডিপার্টমেন্ট, যেটাকে পোস্টমর্টম যেখানে করা হয় সেই জায়গাটা। হ্যাঁ, তো এবার আমরা আস্তে আস্তে তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম, মর্গ অফিস বা মর্গ যেটাকে বলে সেখানটা। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব হচ্ছে গিয়ে একাডেমিক বিল্ডিংয়ের দিকে, যেখানে সব কিছু একাডেমিক্সটা যেখান থেকে হয়। বিল্ডিংয়ের ঠিক পাশে যেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম তার পাশেই হচ্ছে একাডেমিক বিল্ডিংটা। আমরা আস্তে আস্তে এবার একাডেমিক বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাব আর তোমাদেরকে দেখিয়ে নেবো একাডেমিক বিল্ডিংয়ের ব্যাপার স্যাপারগুলো। আমরা ঠিক একাডেমিক বিল্ডিংয়ের সামনে এখন চলে এসেছি। অমিত এবার তোমাদেরকে একবার তাড়াতাড়ি বলে নেবে যে কোন ফ্লোরে কী ডিপার্টমেন্ট আছে, কী ব্যাপার। আমাদের একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে DC অর্থাৎ ডক্টর্স ক্যান্টিন, একটা বুক স্টোর, একটা চিপ স্টোর। ফার্স্ট ফ্লোরে রয়েছে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোরে রয়েছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, থার্ড ফ্লোরে রয়েছে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, এছাড়াও আছে ফিজিওলজি ডিপার্টমেন্ট, ফোর্থ ফ্লোরে রয়েছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং তার সাথে রয়েছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ফিফথ ফ্লোরে মাইক্রোবায়োলজির এক্সটেনশন এবং প্যাথোলজি ডিপার্টমেন্ট, সিক্সথ এবং সেভেন্থ ফ্লোরে আছে আমাদের নার্সিং কলেজের কলেজ বিল্ডিংটা আর কি, কলেজের এরিয়াটা। আর সেভেন ফ্লোরের ওপরে এইট ফ্লোর এবং নাইন ফ্লোরটা, এই দুটো হচ্ছে আমাদের লাইব্রেরি। এবার আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি একাডেমিক বিল্ডিংয়ের দিকে। যেমন তোমাদের বললাম যে একদম গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের বুক স্টোর, চিপ স্টোর আর ডক্টর্স ক্যান্টিন। তো প্রথমে আমরা ডক্টর্স ক্যান্টিন যাই নাকি? চলো তাহলে একাডেমিক বিল্ডিং দিয়ে ঢুকে ডান দিকে হচ্ছে আমাদের ডক্টর্স ক্যান্টিন। তো ডক্টর্স ক্যান্টিনে আমরা এখন ঢুকে গেছি, এটা বাইরে বসার জায়গা। ধীরে ধীরে আবার ভিতরের দিকে যাব আমরা, ভিতরে আরও দুটো বসার ঘর আছে। এই মুহূর্তে আমরা যে ঘরটায় ঢুকছি এটা মেনলি স্টুডেন্টদের জন্য, আর আরও একটা ঘর আছে যেটা আমাদের সিনিয়র টিচার এবং প্রফেসরসদের জন্য। ক্যান্টিনের পর একাডেমিক বিল্ডিংয়ের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেডিকেল বুক স্টোর, এখানে ডাক্তারি পড়াশোনা সম্পর্ক এবং নার্সিংয়ের পড়াশোনা সম্পর্কিত যত বই সব কিছু এখানে পাওয়া যায়, আর না পাওয়া গেলেও আমাদের কাকু আছে, কাকু সব বই আমাদের আনিয়ে দেয়। আর বাঁদিকে যদি আমরা দেখি, বাঁদিকে দেখবো যে রয়েছে চিপ স্টোর, এখানে মোটামুটি পড়াশোনার জন্য এবং ডাক্তারি যা যা টুকটাক জিনিস লাগে সবই অত্যন্ত কম দামে পাওয়া যায় এবং দিস ইজ মেনটেন বাই স্টুডেন্টস ইউনিয়ন। সেই সকাল থেকে আমরা করে যাচ্ছি ক্যাম্পাস শুটিং, একটু টায়ার্ড হয়ে গেছি কিন্তু এখনও দু চারটে জিনিস বাকি আছে। এখন আমরা কলেজের লাইব্রেরির দিকে যাচ্ছি, যেটা আরজি করে ওয়ান অফ দ্য প্রধান আকর্ষণ, বিশাল বড় এদের লাইব্রেরিটা। এবার লাইব্রেরিটা আমরা তোমাদেরকে দেখিয়ে নেবো আর রোহন বলে দেবে লাইব্রেরির একটু ব্যাপার স্যাপার কী কী হয় ওখানে।
চলো আমরা এখন লিফটে আছি, 7 ফ্লোরে হচ্ছে। হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি একদম উপরতলায় আরজিকর মেডিকেল কলেজের সেন্ট্রাল লাইব্রেরিতে। তো চলো ভিতরটা দেখে নিই, একটাই কথা বলার, ভিতরে কিন্তু কথা বলা বারণ। অতএব চলো চুপি চুপি ভিতরটা একবার দেখে আসি। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিজিটি এবং টিচার্সের পড়ার ঘর। ধীরে ধীরে আমরা এগিয়ে আসবো। এই মুহূর্তে আমরা যেখানটা আছি এটা হচ্ছে ইন্টার্নস রিডিং রুম। এই এখানে অনেক লোকজন পড়াশোনা করছে দেখতেই পাচ্ছ। অতএব এখানে বেশিক্ষণ বেশি কথা টথা না বলে যাই স্টুডেন্টস রিডিং রুম। স্টুডেন্টস রিডিং রুমের সুবিধা হচ্ছে ওখানে পড়াশোনা ছাড়াও আরও অনেক কাজ করা কিন্তু যায়, মানে এগুলো অ্যালাউড, যদিও এটা পড়াশোনা করার জন্যই সম্পূর্ণরূপে। তো এসব এখানে কথা বলাটা একটু হলে অ্যালাউড। দেখতেই পাচ্ছ তো একাডেমিক বিল্ডিংটাকে বাঁ দিকে রেখে আর যে স্টোর বিল্ডিংটা হয়েছে ওটা ডান দিকে রেখে সামনে এগিয়ে গেলেই হচ্ছে আমাদের মেইন বয়েজ হোস্টেল। তো সেটা একবার তোমাদেরকে এবার দেখিয়ে নেব। আমরা পৌঁছে গেছি মেইন বয়েজ হোস্টেলের সামনে। তো ভেতরে তোমাদেরকে গিয়ে ক্যান্টিনটা একবার দেখিয়ে নেব। আর মেইন বয়েজ হোস্টেলের ঠিক মাঝখানে একটা কোর্ট মতো করা আছে, টেনিস কোর্ট মতো, ওটা তোমাদেরকে দেখিয়ে নেবো। ব্যাডমিন্টন না হলে ক্রিকেট কিছু না কিছু, হ্যাঁ, মানে একটা ছোট্ট মতো সুন্দর জায়গা করা আছে যেখানে খেলাধুলা করা যায়, সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। এই যে চলে এসেছি আমরা সেই জায়গায়, এর ঠিক মাঝখানে গেলে গোটা হোস্টেল একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে মেইন বয়েজ হোস্টেল। মেইন বয়েজ হোস্টেলে উঠে ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়ে ক্যান্টিনটা। তো সেই ক্যান্টিনটা তোমাদেরকে দেখি নেবো। এই জায়গায় বাবুদা বলে একজন বসে, স্যার একটু পরে খুলবে, বহু পুরনো লোক। তো আমরা ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছি, এই ঢুকে বললাম, এই আলো জ্বালে দিয়েছে, তোমরা দেখি নাও, বেশ বড়। ওকে চলো, হ্যাঁ চলো তাহলে আমরা মেইন হোস্টেল দেখানোর পর এবার এলএম হোস্টেল মানে ললিত মেমোরিয়াল হোস্টেলের দিকে চলে এসেছি। এটা হচ্ছে বেলগাছিয়া ব্রিজের এপারে, মানে ওপারে কলেজ আর এপারে হচ্ছে হোস্টেল। এখানে মেনলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার থাকে। তাহলে ভেতরে তোমাদেরকে কমন রুম ক্যান্টিন এগুলো একবার দেখে নিই, আর একবার ব্যালকনিতেও যাবো। এখান থেকে আরজি করে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, আর তোমাদের সঙ্গে একজনের পরিচয়ও করাবো। তাহলে আমরা ঢুকে পড়লাম ললিত মেমোরিয়াল হোস্টেলে। তো ঢুকেই যেটা প্রথমে যেটা পড়ছে সেটা হচ্ছে এখানে কমন রুমটা আছে, যেখানে ওরা বসে খাই, খাওয়া দাওয়া হয় এখানে। আর ঠিক তার ডান দিকে ক্যান্টিন, এখানে রান্নাবান্না হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা একবার ভেতরটা জাস্ট একটা শর্ট ট্রিপ করে উপরে ছাদে আমরা একবার যাব। তো এই হচ্ছে মোটামুটি হোস্টেলের ভেতরটা, এলএম হোস্টেলের ভেতরটা। এদিকে হচ্ছে যে ফ্রন্ট সাইডটা। তো তাহলে এলএম হোস্টেলের ট্রিপ তোমাদেরকে দেখালাম, সব কিছুই দেখালাম। এবার তোমাদেরকে যে বন্ধুর সঙ্গে পরিচয় করাবো বলেছিলাম, অনেক জুনিয়র, ও আমার থেকে জগবন্ধু। ওর একটা ইউটিউবে চ্যানেল আছে, দ্য বং মেডিকোজ। তো ওটাই ওরা মেনলি নিট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এগুলো নিয়ে ওরা আলোচনা করে। তো ওর চ্যানেলের ব্যাপারে কিছু কথা বলে নেবে, তোমরা শুনে নাও। তো আমার নাম জগবন্ধু প্রামাণিক, আমি আরজিকর মেডিকেল কলেজে পড়ি। তো আমাদের চ্যানেল দ্য বং মেডিকোজে আমরা নিট রিলেটেড ভিডিও দিই, নিটে কীভাবে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, কী কী বই পড়তে হবে, কীভাবে পড়তে হবে জিনিসগুলো, সেগুলো আমরা বলি চ্যানেলে। আর মেন যেটা হচ্ছে সেটা তোমাদের কাউন্সিলিং, নিটে তোমাদের প্রপার কাউন্সিলিং গাইডেন্স আমরা দিই আমাদের চ্যানেলে। আর এখন আমরা এমবিবিএস স্টুডেন্টদের জন্য করছি, এমবিবিএস স্টুডেন্টদের কীভাবে লাইফ আছে, কী কেমন লাইফ, কীভাবে পড়তে হয় ফার্স্ট ইয়ারে, এসব নিয়েও আমাদের চ্যানেলে অনেক ভিডিওস আছে, তোমরা দেখতে পারো। তো যদি তোমাদের পছন্দ হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো। আর বেসিক্যালি ওরা এখন ফার্স্ট ইয়ারে আছে, ওরা ফার্স্ট ইয়ারের লাইফটা দেখাচ্ছে। সেকেন্ড ইয়ারে হয়ে গেলে তখন ওদের চ্যানেলে কন্টেন্ট আরও বাড়বে, ওরা তখন সেকেন্ড ইয়ারটাকেও কভার করবে, থার্ড ইয়ারটাকে কভার করবে, আস্তে আস্তে ওদের চ্যানেল আরও গ্রো করবে। ওদের চ্যানেলে অলরেডি 6000-এর উপর সাবস্ক্রাইবার আছে। তো আশা করি ওর যারা চ্যানেলের ভিউয়ার তারাও আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, দ্য ফুডি টক। আমি কী ধরনের ভিডিও বানাই তোমরা তো আমার সাবস্ক্রাইবাররা তো জানোই, এবার ওরা ওর সাবস্ক্রাইবাররাও হয়তো দেখে নেবে সেটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে দুজনের চ্যানেলের ভিডিওগুলোই। দাদা চ্যানেলও সাবস্ক্রাইব করো, দাদা খুব ভালো ভিডিও বানায়। হ্যাঁ, তো চলো আজকে আমরা এবার এলএম হোস্টেলে পড়ে আমরা এবার আজই করে লাস্ট হোস্টেল যেটা মানিকতলায় বয়েজ হোস্টেল, ওখানে দিকে আমরা এবার এগিয়ে যাবো।
তো আমরা এবার চলে এসেছি আরজিকরের মানিকতলা বয়েজ হোস্টেল। এটা তোমাদেরকে মেন হোস্টেলও দেখালাম, এলএম হোস্টেলও দেখালাম, এটা বয়েজ হোস্টেল, এটাই লাস্ট হোস্টেল। তো এখানে হচ্ছে কি, এটা মানিকতলা আরজিকর থেকে 15 মিনিট ডিস্টেন্স অটোতে বা বাসে, ঠিক আছে? তো চলো ভেতরে একবার তোমাদেরকে ঢুকে জাস্ট ভেতরটা একবার ক্যান্টিনটা দেখিয়ে দিই। চলো তাহলে এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ি। এই হচ্ছে করিডোরটা বাবা, এখানে আবার পাখিটা কি সুন্দর করা আছে দেখো। এই মানিকতলা হোস্টেলে একটা ছোট্ট মতো সুন্দর খেলার জায়গা করা আছে, তো এখান থেকে একবার তাহলে হোস্টেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাবে। এলএম হোস্টেল, মানিকতলা হোস্টেল, মেন বয়েজ হোস্টেল সবই পরিষ্কারই, তো কেভি হোস্টেলটা একটু অপরিষ্কার, নোংরা বলা যায় না, অপরিষ্কার। তো চলো এবার ক্যান্টিনটা দেখেন। তো এই হলো এলএম হোস্টেলের ক্যান্টিন, এখানেই বসেই সবাই খাওয়া দাওয়া করে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এদের বার্ষিক দেওয়াল পত্রিকা, খুবই সুন্দর দেখতে, বেশ ভালো। পাশেই হচ্ছে ওদের কমন রুম, জিম রুম, খেলার রুম, টিটি বোর্ড দেখা যাচ্ছে। আমিও যখন হোস্টেলে ছিলাম প্রচুর টিটি খেলতাম, পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, বেশ ভালো। তো চলো এবার আমরা উপরের দিকে উঠি। এই হচ্ছে ওদের একটা করিডোর, দুপাশে রুম, খুবই পরিষ্কার দেখো তোমরা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। চলো এবার ছাদে যাওয়া যাক। তো এই হচ্ছে মানিকতলা হোস্টেলের সেই বিখ্যাত ছাদ, অনেক ইতিহাস স্মৃতি, অনেক ডাক্তারদের জড়িয়ে আছে, চারিদিকে বেশ ভালো ভিউ পাওয়া যায়, ছেলেরা সব ঘোরাফেরা করছে ছাদে, বিকেল হয়ে গেছে, বেশ ভালো, বেশ ভালো। চলো তাহলে এবার আমরা আবার কলেজে ফিরে যাই। তাহলে বন্ধুরা, আরজিকর মেডিকেল কলেজের ক্যাম্পাস শ্যুট আজকের মতো শেষ হলো। সেই সকাল 11টা থেকে আমরা শ্যুট করে যাচ্ছি পুরো ক্যাম্পাস, সব ধরনের বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, হসপিটালে যে যে ডিপার্টমেন্টাল বিল্ডিং, প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং যেটা আমাদের পেছনে এখন আছে, আমরা প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের যে বাগানটা সেটা এখন বসে আছি ক্লান্ত হয়ে। তারপরে যে হোস্টেলগুলো, যেগুলো ভেতরের হোস্টেল, বাইরের হোস্টেল, মেন হোস্টেল মানে মেন বয়েজ হোস্টেল, লেডিস হোস্টেল, বাকি বাইরের যে বয়েজ হোস্টেলগুলো সব তোমাদেরকে দেখালাম। সব সাথে ছিল অমিত আর রোহন। তো এবার তো অমিতেরও একটা চ্যানেল আছে, দ্য আর্টিস্টিক ডক। তো চ্যানেলটা মাত্র 1 মাস হয়েছে, তার মধ্যেই ও যথেষ্ট গ্রো করছে চ্যানেলটা। ও মেনলি ওই চ্যানেলে যেটা করে অপারেটিভ প্রসিডিওর্স দেখায়, এবং আর্টিস্টিক যে পার্টটা সেটা হচ্ছে যে ও বিভিন্ন হিউম্যান অ্যানাটমির উপর ছবি আঁকে, সেইগুলো ও হাইপারল্যাপস করে দেখায়, অসাধারণ ছবি আঁকে, যেমন আমাদের অ্যাটলাসে থাকে সেই লেভেলের ছবি ও আঁকে, এবং সেগুলো মানে প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড। তোমরা অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দ্য আর্টিস্টিক ডক। তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওর চ্যানেলের, তো তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। আর সাথে ছিল রোহন, ওরা ওকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আগে, এতক্ষণে অনেকবারই ও কথা বলে নিয়েছে। আমার আরজিকর রিলেটেড ভিডিওগুলোতে রোহন সবসময়ই থাকে। যাই হোক, আমাদের আজকের মতো ক্যাম্পাস শ্যুটিং শেষ হলো, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পর কেমন ফিডব্যাক আসছে তারপর ডিপেন্ড করছে যে সবাই কতটা ভিডিওটা দেখছে, সেই অনুযায়ী আমরা এরপর NRS মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ, PG হসপিটাল, SSKM যেটা, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং ওয়েস্ট বেঙ্গলের বাকি যে কলেজগুলো, যেগুলো পেরিফেরাল কলেজ, সব আমরা পরপর শ্যুট করবো ঠিক করেছি। হ্যাঁ, টাইম লাগবে, আস্তে আস্তে হবে, বাট আমরা করবো, তো এটা প্ল্যানে আছে। এবার রোহন তোমাদেরকে বলে নেবে কিছু কথা। তো আজ সকাল থেকে বেশ লম্বা একটা ভিডিও হয়েছে কলেজের ব্যাপারে, বেশ ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটা। তো আমি অ্যাজ আ কলেজের স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ আ মেম্বার অফ স্টুডেন্টস ইউনিয়ন এটাই বলবো যে অনেকেই থাকবে যারা নতুন হয়তো মেডিকেলে ভর্তি হবে, তারা এই ভিডিওগুলো দেখতে সবসময় পছন্দ করে বা চায় এরকম ভিডিও হোক। তো কলেজের একজন সিনিয়র হিসেবে আমি এটাই বলবো যে তোমরা যারা আরজিকর এসছো, আসছো, তাদের সবাইকে মেনি মেনি ওয়েলকাম। আর এসো যারা আরজিকরে এখন স্টুডেন্ট আছে, এবং যারা এক্স স্টুডেন্ট, আশা করি তারাও এই ভিডিওটা অনেক অনেক দেখবে, ভালোবাসা দেবে, এটাই চাই। তো আমার একটাই কথা বলার, আরও একটা এক্সট্রা কথা বলার আছে, যেটা যে আশা করি যারা কলেজে এখন বর্তমান স্টুডেন্ট, PGT ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা আছে, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, তো তারাও এই ভিডিওটা দেখবে, ভালোবাসা দেবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই বেল আইকনটা টিপতে হবে। চলো আজকে খুব ক্লান্ত, আজকের মতো টাটা।